হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 7টা, আর আজকে আমি একটু সকাল সকাল উঠে পড়েছি, তার কারণ একটাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপর আমি বলছি। আর এখন বাজে 7টা। তো আমি এত সকালে প্রায় উঠি না, যেহেতু বরের স্কুলটা অনেকটাই কাছে, তো একটু মানে আমার অত চাপ হয় না, তার জন্য আমি একটু লেট করে উঠি। কিন্তু আজকে থেকে হচ্ছে মাম্মামের এক্সাম শুরু। তো মাম্মামের এক্সাম শুরু হচ্ছে 10:30টার দিকে। তো ওকে 10টার দিকে স্কুল পৌঁছতে হবে, এবং তার সাথে সাথে আমাকেও যেতে হবে ওর সঙ্গে। তো এই জন্য ভেবেছিলাম সকাল সকাল উঠবো, 6টার দিকে উঠবো, কিন্তু অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 6টায়, উঠতে উঠতে আমার 7টা বেজে গেছে। তো উঠেই দেখি এতটা পরিমাণে ঠান্ডা আর কুয়াশা পড়েছে। তো উঠেই আগে বাইরে বের হয়েই দেখি যে সূর্যোদয় হয়েছে আমাদের সূর্যি মামা। তো খুবই ভালো লাগছে, বলার মতো নয়। তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দেখি যে ভালোই রৌদ্র উঠে যায়, কিন্তু আজকে সকালবেলাটা এতটা ভালো লাগছিল, তো বলার মতো নয়। পাখির আওয়াজ, ট্রেনের আওয়াজ, মানে এত ভালো লাগছিলো সাউন্ডটা শুনে। তো চলো আমি চটবট করে কাজটা শুরু করে দেব, কারণ মাম্মামের 10:30-10:30 সময় এক্সাম শুরু, আমাকে নিয়ে ওকে 10টার দিকে পৌঁছতে হবে। তো আমার যে কাজগুলো 8টার থেকে শুরু করে আমাকে 1টার মধ্যে আমার কমপ্লিট হয় রোজ দিন, কিন্তু আজকে আমাকে 7টা থেকে 9টা থেকে 9:30টার মধ্যে আমাকে কমপ্লিট করে ফেলতেই হবে, না হলে আমি আমার টাইমটা ঠিক করতে পারবো না। তো এই জন্য আমি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে জাস্ট আগে কি করব, রান্নাঘরটাকে ঝাড় দেবো, বাসনকোসনগুলোকে মেজে নিয়ে একখানে ভাত বসিয়ে দেবো, ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়ে আমি আমার বাকি কাজগুলো করে নেব। কারণ যদি আগে রান্নাটা কমপ্লিট করতে যাই, তাহলে আমি আমার পরের কাজগুলো মেক আপ করতে পারবো না। তো এই জন্য ভাবলাম যে চলো ভাতটা ওইদিকে ভাত ডাল সিদ্ধ হয়ে যাবে, আর এদিকে আমার ঘর কাজও কিছু কাজও কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো আমি ঘরটার উঠান উঠোন ঝাড় দিয়ে রান্নাঘরে আগে চলে এসেছি, কারণ রান্নার ডাল এদিকে বসিয়ে দেবো আর ভাত এদিকে বসিয়ে দিয়ে আমি ঘর দুয়ার ঝাড়টা দৌড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করব, না হলে আমার অনেকটা লেট হয়ে যাবে। আর একটা কারণ হচ্ছে যে বরেরও ডিউটি পড়েছে, সরকারি ডিউটি পড়েছে, তো ও 10টার দিকে বেরোবে, মামামুকেও 10টার দিকে বেরোবে, ও 10টার দিকে বেরোবে, তাহলে আমার কতটা পরিমাণে চাপ হবে তো তোমরা বুঝতে পারবে না হয়তো। তো দেখো আমি একটু আবার বাইরে বেরিয়েছি রাস্তায়, এখনও কতটা পরিমাণে কুয়াশা আছে। তো আমি এত সকাল সকাল একদমই উঠি না, আমি তো প্রায় এত সকালে উঠি না, 8টা-8:30 বেজে যায়, আর আমি আজকে কত সকালে উঠেছি। আর সকালটা এত ভালো লাগছে বলার মতো নয়। আর আমাকে কটা আজকে থেকে হচ্ছে মাম্মামের এক্সাম শুরু, আর সবাইকে জানাই গুড মর্নিং, আজকে থেকে মাম্মামের এক্সাম শুরু, তার জন্য সকাল সকাল ওঠা। আর আমাকে 9টার মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে, রান্নাবান্না এক্সেট্রা সব এভরিথিং সব কাজ শেষ করতে হবে, তারপর মাম্মামকে নিয়ে এক্সামে যেতে হবে দেওয়ার জন্য। তো আমি এখন রান্না বসিয়ে দিলাম, তো রান্না বসিয়ে দিয়ে বাকি কাজগুলো আমার করে নেবো। তো চলো তোমরা দেখতে রাখো কীভাবে আমি আমার কাজগুলো সামলে আসছি। আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছি, কারণ মাম্মা আর মাম্মার বাবা এখনও ওঠেনি। তো এই ঘরটাকে আমি আগে কেন গুছিয়ে নিই রোজ, কারণ সকালে উঠেই টিউশনে আসে দিদিভাই পড়াতে। তো আগে ঘুম থেকে উঠে আগে আমাকে এই ঘরটা গুছিয়ে নিতে হয়, আর আমি যদি এই ঘরটাকে এখন মুছে না নেই, তাহলে ওকে 9টা-9:30 দিকে ছেড়ে দেবে টিউশন থেকে, তখন আমি আর এই ঘরটা মুছতে পারবো না। তো এই জন্য আমি আগে এই ঘরটাকে মুছে নেবো, তারপরে মুছে নিয়ে তখন 8টা বেজে গেছে আর ওর দিদিভাই 8টার দিকে চলে আসবে। তো ওকে ওঠানো একটা বহুত চাপ হয়ে যায়। আর আজকে একটু ওর এক্সাম ছিল, ওর মাথায় এই টেনশনটা আছে যে ওর আজকে থেকে এক্সাম, ওকে উঠতে হবে, পড়াশুনো করতে হবে। তো ওর মাথায় যদি একটা হেডেক ঢুকে যায় যে আমাকে এই পড়াটা কমপ্লিট করতে হবে বা আজকে এক্সাম আছে, তো আজকে অতটা ওকে টানা হাঁচড়া করে তুলতে হয়নি, কারণ ওর মাথার মধ্যে হেডেক আছে যে আমার আজকে এক্সাম আছে, আমাকে পড়াশুনো করতে হবে, দিদিভাই আসবে। তো ভালো করেই আজকে উঠে গেছে। আর ওকে স্কুল থেকে বলেছিল যে দীপাস্মিতা দা, তোমাকে এক্সামের দিন কিন্তু 10টার দিকেই আসতে হবে। আর ও উঠেই আমাকে বারবার বলছিল যে মা, আমাকে কিন্তু 10টার দিকেই স্কুলে যেতে হবে, তুমি তাড়াতাড়ি রান্না করে নিয়ে কিন্তু আমাদেরকে স্কুলে যেতে হবে, না হলে কিন্তু প্রত্যেক দিন ওকে তুলতে গেলে প্রথমে ভালো করে ডেকে ডেকে তোলার চেষ্টা করি, তখন ওঠে না, তখন বকে চোখে তুলে ওকে পড়াতে বসাতে হয়। তো জানি না কীরকম এক্সাম দেবে, যদিও সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করেছে ওর দিদিভাই, আমিও একটু করেছি, কিন্তু বাচ্চা মানুষ তো বলা যায় না কী করবে না করবে। আর আমি অত চাপও নেই না, আর ওকে অত চাপও দিই না, বেশি চাপ দিতে গেলে বা বেশি ভাবতে গেলে ও কিছুই পারবে না,
বরং ওর মাথায় যেটা ঢুকেছে তো সেটাও বেরিয়ে যাবে। তো ওকে আমি সেই রকমভাবে অত পড়াশোনা চাপ দিই না, ওর যতটুকু নিজের ইচ্ছায় করে বা ওর টিউশন যেটুকু হোমওয়ার্ক দেয়, স্কুল থেকে হোমওয়ার্ক দেয় সেটুকুই করানোর চেষ্টা করি, এক্সট্রা ওকে আর আমি কোনোভাবে চাপ দিই না। কারণ ও যেটুকু নেয়, যেটুকু মাথাতে ঢোকায় তো সেটুকু ওর ভালোভাবেই ঢুকে যায়, যেটা আমি ওর দিকে লক্ষ্য করি। তো আজকে আমি আর পড়াবো না, ওর দিদিভাইকে আসতে বলেছিলাম যে এসে তুমি একটু দেখিয়ে দিয়ে গেলে ওর মনে থাকবে। আর ওর দিদির পড়াগুলো যে ওকে পড়ায়, ওর টিউশন দিদি, ও খুব ভালো পড়ায়, আর ওর পড়াটাও ও মানে ভালো মনে রাখতে পারে। তো চলো ওকে আগে তুলে নিয়ে তারপরে আরেকজনকে বিছনা থেকে উঠতে বলছি, উনি উঠবেন না, লেট করে উঠবে, তো কিছু করার নেই, আমি বিছানাটা টপ পরে ঠিক করে নেবো। তো এখন আমি এখন ঘরটাকে মুছে নেবো। আমার সব কাজ বাস সব কিছু কমপ্লিট, এখন 9:30 বাজে। তো এখন আমি স্নান করবো, আর মামাম তো পড়ছে, আর আমি বরের শার্টটা ইস্ত্রি করে নেবো। এত প্রচণ্ড পরিমাণে তারও উপর কাজ করছে। তো এদিকে করে নিয়েছে আমি মুগ ডাল, মসুর ডাল, বকুলি দিয়ে হলুদ ছাড়া, এদিকে করেছে লাপা শাক, আর এদিকে হচ্ছে শুটকি আর ধনে পাতা বাটা, যে রান্নাটা আমার চটপট হবে তো সেই রান্নাটা আমি করে নেওয়ার চেষ্টা করেছি। ভাইকে তোলো, ভাইকে তোলো, তোলো গোপাল ভাই, উঠো ওর পর্দাটা সরাও, সরাও ওর চাদরটা সরাও। বসো ভাইকে, বলে উঠো ভাই, ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো ভাই, উঠো, এই বসছো কেন?
এদিকে আসো, এখন প্রণাম করো। এখন চুলটা লাগিয়ে দিই, তারপর এটা লাগিয়ে দিই। তো গোপসনাকে ঠিকঠাক বসাতে পারলো না, সব ঠিকঠাক করতেও পারবে না, তো যেন ভালো আসছে তো সেটুকু করে নিচ্ছে। আর গোপসনাকে ভীষণই পছন্দ করে না বসে। আমাকে গোপালের কি খুশি হয়েছে দিদি, মামামের এক্সামের জন্য তো আর ও এক্সাম দিতে যাবে, ও ভীষণ খুশি। তো রেডি, ও খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, তার স্কুল যাওয়ার টাইমটা ও একদমই খেতে চায় না। তো একটু বুঝিয়ে সুজিয়ে জানি না কি করবে, লিখতে পারবে কি না, মোটামুটি সব কিছুই পারে কিন্তু বুঝি যে লেখার বিষয়টা সেটা পারবে কি না। তো এর আগের এক্সামে কিন্তু ও খাতা দিয়েছিল, সব কিছুই লিখেছিল, তো এইবারও হয়তো পারবে, আশা করি হয়তো পারবে। কিন্তু বাচ্চা মানুষ তো একটু বলে দিলে কীভাবে লিখতে হবে এটা বলে দিলে ওরা বুঝতে পেরে লেখে, আর স্কুল থেকে মনে হয় ওইটুকু হেল্প করবে ওদের। তো ওকে বুঝিয়ে সুজিয়ে আমি পাঠাচ্ছি, আর আমার দেখো কতটা পরিমাণে এদেরকে লেট মানে রেডি করাতে করাতে, ওর বাবার খাওয়া দাওয়া রেডি করাতে, এর খাওয়া দাওয়া রেডি করাতে আমার স্নান করার আর হয়নি। তাই আমি ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিই, আমি স্নান করি এক্ষুনি চলে যাবো, ওর পিছন পিছন আমি স্নান করি জাস্ট বেরিয়ে যাবো, খাইওনি না খেয়েই চলে যাবো, এসে খেয়ে নেবো। তো এইমাত্র মামামকে নিয়ে আসলাম, মামামের এক্সাম শেষ হলো আজকে, আজকে ছিল বাংলা। একটু তাড়াহুড়ো ছিলাম যে আমি এখনো পর্যন্ত খাইনি, না খেয়েই দৌড়ে চলে গেছিলাম ওর বাবাকে পাঠিয়ে দিয়ে, তারপরে আমি সঙ্গে সঙ্গে স্নানটা করে চলে গেছি। তো এখন কটা বাজে, 12:15 বাজে, ওর 12:30 থেকে 12 পর্যন্ত এক্সাম ছিল। তো চলো আমার একটা পার্সেলও এসছে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, যাওয়ার সময় এসেছিল কিন্তু আমি পার্সেলটা খুলে দেখলাম আমার মানে অতটা ভালো লাগলো না, দেখি রিটার্ন করতে পারি আমি, মানে ভালোই আছে কিন্তু মানে একটু শর্ট শর্ট বেশি শর্ট হয়ে যাচ্ছে। এল সাইজ আমার মিডিয়াম লাগে, তাও আমি এল সাইজ দিয়েছি, এল সাইজটাও শর্ট এসছে। তো চলো দেখি কি আসছে। এই যে এটা এসে মিশোর থেকে, তো এটা একটা ডেমিন, খুব কম প্রাইসের মধ্যে মোটামুটি আছে, কোয়ালিটিটা আছে কিন্তু খুবই শর্ট হয়ে যাচ্ছে। এই যে ড্রেমিং গুলো, হাতাটা খুবই শর্ট হয়ে যাচ্ছে আমার। তো এটাকে ভাবছি যে আমি রিটার্নই করব হয়তো, হাতাটা খুবই শর্ট হয়ে যাচ্ছে আমার, হাতাটা এই এখানে এখানে আসছে, এখানে এতটা শর্ট পরা যায়, এখানে আসতে তাও ঠিক আছে। তো চলো আমি খাইনি, আমি খাবো, মামাকে খাওয়াবো, খাইয়ে একটু রেস্ট নেবো। সকালবেলা উঠে তো জাস্ট দৌড়ে দৌড়ে কাজ করছিলাম, মানে এরকম একটা অবস্থা। তো চলো বাই, পরে আবার কথা হচ্ছে।